ঘরের কোনায় একটি শখের অ্যাকোরিয়াম, আর তাতে নানা রঙের মাছ। শৌখিনতার ভালোবাসায় অনেকেই রাখেন তা, কিন্তু কী কী মাছ রাখবেন আপনার অ্যাকোরিয়ামে যা বেঁচে থাকবে দীর্ঘদিন, আর কী করেই বা নেবেন শখের মাছের সঠিক যত্ন, জানবো সেই গল্পটাই। কারো শখ, কারো বা সন্তানের আবদার, বাসার অ্যাকোরিয়ামে থাকবে কিছু রঙিন মাছ। তবে অ্যাকোরিয়ামের আকার যদি ছোট হয় তাহলে সব ধরনের মাছ না রেখে রাখা যেতে পারে 7 প্রজাতির মাছ। এই যেমন বিভিন্ন জাত ও রঙের গাপ্পি মাছ ছোট অ্যাকোরিয়ামের জন্য খুব ভালো। তবে গাপ্পি মাছ রাখলে শুধু এই জাতের মাছ রাখাই ভালো, একসাথে কয়েকটা গাপ্পি মাছ রাখলে অ্যাকোরিয়াম খুব সুন্দর দেখতে লাগবে। ছোট অ্যাকোরিয়ামে ভালোভাবে রাখা যাবে টেট্রাও। এ জাতের মাছের মধ্যে বিশেষ করে নিয়ন টেট্রা, কার্ডিনাল টেট্রা, ব্লাডফিন টেট্রা সাইজে খুব ছোট হয়। এছাড়া উইডো টেট্রা, বুয়েনার্স টেট্রা ও সার্পে টেট্রা মাছগুলো আকারে বড় হলেও বেশ শক্তপোক্ত হয়। রাজবোড়া জাতের মধ্যে সবগুলি মাছ ছোট অ্যাকোরিয়ামের মধ্যে রাখা সম্ভব না হলেও পিগমি রাজবোড়া, হার্লিকুইন রাজবোড়া মানিয়ে যাবে ছোট অ্যাকোরিয়ামেও। বার্ব জাতের মাছ আকারে একটু বড় হলেও ছোট অ্যাকোরিয়ামের মধ্যে এদের অনায়াসে রাখা যাবে, তবে টিন ফয়েল বার্বের মতো বড় জাতের মাছ রাখা যাবে না। গোরামি জাতের মাছ আকারে একটু বড় হলেও ছোট অ্যাকোরিয়ামে এদের রাখা সম্ভব, তবে জায়ান্ট গোরামি মাছ রাখা যাবে না। ব্লু লিলি, রেড লিলি, নিয়ন লিলি, কপার লিলির মতো ছোট ছোট মাছগুলো অ্যাকোরিয়ামে বেশ মানিয়ে যায়। ছোট অ্যাকোরিয়ামের জন্য খুব ভালো চয়েস রেমিরেসি। এই মাছটির রং খুব উজ্জ্বল হয় এবং বেশ কয়েকটি রঙের পাওয়া যায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।